কলকাতার এক মিউজিয়াম থেকে একটি অজ্ঞাত জিনিস চুরি যায় এবং চোর চুরি করে পালিয়ে যাওয়ার সময় রক্ষীদের একজনকে খুন করতে বাধ্য হয়। এখন এর মধ্যে সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এই যে চুরি যখন হয়েছে তার 5 মিনিটের মধ্যেই রক্ষীর মরণার্তনাদ শোনা যায়। তবে মিউজিয়ামটি এতই বড় যে 10 থেকে 15 মিনিট লাগে মিউজিয়ামটি পার করতে। তাহলে এটি কি করে সম্ভব? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প অদ্ভুত চুরি রহস্য। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। শব্দগ্রহণ এবং ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রিয়নাথ, তুমি নিশ্চয়ই জানো কলকাতাতে আমরা একটা মিউজিয়াম তৈরি করছি। আমরা মানে পুলিশের পক্ষ থেকে ব্যাপারটা নয়, ইংরেজ সরকারের পক্ষ থেকে কাজটা করছি। আসলে সেখানের বিভিন্ন জিনিস যেগুলো তারা নিজেরাই তার দাম বুঝতে পারে না, ইতিহাসের সঙ্গে যার সম্পর্ক আছে কিংবা যেগুলো বেশ পুরনো, সেগুলো ওখানে রাখবো আমরা। এইটা তো বেশ অনেক বছর আগে থেকেই চলছে বড় সাহেব, এখন আবার নতুন করে সেটা নিয়ে? ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হলো মিউজিয়ামটা তো অনেক আগে থেকেই রয়েছে, কিন্তু তার জন্য জিনিসপত্র মাঝে মাঝে এখানে ওখান থেকে আসে। আর মিউজিয়ামটা সর্বসাধারণের জন্য নয়, বিশেষ বিশেষ কিছু লোকেদের জন্যই সেটা খোলা থাকে। তবে বছরের কয়েকটা দিন সেটা সবার জন্য খোলা হয়। হারের ব্যাপারে তো তুমি জানো, কিন্তু সে কথা তোমায় নতুন করে বলার একটা বিশেষ কারণ আছে। কিছুদিন আগে সেই মিউজিয়ামে একটা চুরি হয়েছিল আর সেখানকার একজন পাহারাদারকে খুন করা হয়েছিল, এবং তার সঙ্গে যা চুরি গিয়েছে তা অনেক দামি কিছু ছিল। সে ব্যাপারে কাগজে বেশি কিছু লেখা হয়নি, তাই সবাই জানতে পারেনি। তুমি তো জানো এসব ব্যাপারে কাগজে বেশি না লেখালেখি করাই ভালো, তাতে ব্যাপারটা জটিল হয়ে যেতে পারে আর বিশেষ করে অপরাধীরা সতর্ক হয়ে যেতে পারে, তাই চুপি চুপি কাজটা করা ভালো। আর সেই কারণে আমি চাইছি তুমি সেখানে যাও, আর তোমার যেতে কোনো অসুবিধে হবে না, পুলিশের গাড়িতেই তুমি যাবে। জায়গাটা বেশি দূরেও নয়, ওই ঘন্টাখানেক সময় লাগবে তোমার। সেখানে গিয়ে তুমি স্থানীয় পুলিশের সাথে এবং ওই মিউজিয়ামের লোকেদের সাথে কথা বললেই গোটা ব্যাপারটা জানতে পেরে যাবে। কিন্তু এই ব্যাপারে পুলিশ তো তদন্ত করছে, তারা কি কিছুই খুঁজে বার করতে পারেনি? দেখো প্রিয়নাথ, পুলিশ তার মতো চেষ্টা করে চলেছে। ঘটনাটা ঘটেছে মাত্র 2 সপ্তাহ আগে। পুলিশের কাজ সম্পর্কে আমার কোনো আফসোস নেই, তারা তাদের কাজটা করেছে, কিন্তু এটা তাদের পক্ষে করা সম্ভব নয়, ব্যাপারটা তোমায় ভাবতে হবে। আর সেই কারণেই আমি তোমায় সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু বড় সাহেব, এই মুহূর্তে মানে এখানেও তো একটা, আমি জানি প্রিয়নাথ, এখানেও তোমার একটা কেস চলছে। তবে নতুন যে ছেলেটা ওই পুলিশের গোয়েন্দা বিভাগে জয়েন করেছে, তুমি তাকে এদিকে দায়িত্বটা বুঝিয়ে দিয়ে যাও। তেমন হলে সে কয়েকদিন এদিকটা দেখুক, তুমি ওখান থেকে ঘুরে এসো। তুমি বুঝতে পারছো না যা চুরি হয়েছে তার দাম অনেক বেশি, আর শুধু দাম নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকটা অ্যান্টিক মূল্য। খবরটা পাওয়ার পর থেকেই আমার বারবার মনে হচ্ছিল কেসটা ঘুরে ফিরে আমার হাতেই আসবে, কিন্তু এত তাড়াতাড়ি যে কেসটা আমার হাতে আসবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। আমি আর আমার অধস্তনে যে নতুন ছেলেটি যুক্ত হয়েছে দুজন মিলেই একটি নতুন কেসের ব্যাপারে তদন্ত করছিলাম। আসলে দুজন মিলে বলাটা ভুল, সে এখন কাজ শিখছে, তাই বিভিন্ন কেসে আমার সঙ্গে থেকে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করে। ডিপিটিআর সাহেবের কথা মতো তাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিয়ে আমায় চলে যেতে হলো সেই মিউজিয়ামের উদ্দেশ্যে। দুপুরে বেরিয়েছিলাম, তাই সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। প্রথমে মিউজিয়ামে গেলাম, সেখানে দুজন লোক রয়েছে। আসলে মিউজিয়ামটা সর্বসাধারণের জন্য নয়। আমি ওখানে পৌঁছে মিউজিয়ামের ভেতরে ঢুকতে পারলাম না, কারণ মিউজিয়াম ততক্ষণে বন্ধ হয়ে গেছে। বাইরে একজন রক্ষীর সঙ্গে কথাবার্তা বলে থানার উদ্দেশ্যে চললাম। সন্ধ্যা নাগাদ থানায় পৌঁছতে থানার অফিসার কিন্তু আমাকে বেশ অভ্যর্থনা করলেন। তাছাড়া ডিভিটিয়ার কাছ থেকে তার লেখা একটি চিঠিও নিয়ে এসেছিলাম, তাই একটু আলাদা খাতির পেলাম,
যেটা বলতে আমি অস্বীকার করব না। অফিসার বললেন, বড় সাহেবের সঙ্গে আমার সরাসরি কথা হয়নি, তবে বুঝতেই পারছেন ঘুরিয়ে ফিরিয়ে তার কাছে মানে আমি আবেদন করেছিলাম যদি এই কেসে কাউকে পাঠানো যায়। আসলে আমার পক্ষে, সত্যি বলছি দারোগাবাবু, আপনাকে বলতে লজ্জা নেই, আপনি তো আমাদের লাইনের লোক, ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। কিন্তু কেন? আর গোটা ব্যাপারটাই তো রিপোর্ট দেওয়া হয়েছে, সেটা আমায় একবার দেখাবেন, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। আর আপনি কি সন্দেহ করছেন কাউকে? রক্ষীদের ছাড়া তো কাউকে সন্দেহই করা যায় না, কিন্তু সে সময় মাত্র দুজন রক্ষী সেখানে ছিল, আর তাদের মধ্যে একজন খুন হয়েছে, আর একজন নাকি কিছুই দেখতে পায়নি। তাছাড়া আরও দুজন রক্ষী পেছনের দিকে ছিল, তারা আস্তে আস্তে চোর পালিয়েছে। তার মানে দিনের বেলাতে হয়েছে? না দারোগাবাবু, রাতের দিকে একটা নির্দিষ্ট সময় দুজন করে রক্ষী বদল হয়। দুজন রক্ষী যারা ডিউটিতে ছিল তারা পোশাক বদলের জন্য আসে পেছনের ঘরে, তারা এলে সামনের রক্ষীরা পেছনে গিয়ে পোশাক বদলে ফিরে যাবে, সেই সময় সমস্ত ব্যাপারটা হয়। আসলে দুজন রক্ষীদের মধ্যে একজন বোধহয় কোনো কাজে বাইরের দিকে গিয়েছিল, আর সেই সময় অপরাধী ভেতরে ঢুকে পড়ে। আমি তো ওই দিকটায় দেখেছি মিউজিয়ামের বাইরের দিকে একটা পাঁচিল রয়েছে, সে পাঁচিল টপকে তো ভেতরে ঢোকাটা সম্ভব নয়। তার মানে সামনের গেট দিয়েই অপরাধী ভেতরে ঢুকেছিল। কিন্তু বাইরের গেট কি ওই সময়তে খোলা থাকে? আমাদের রুটিন মাফিক যেটা করেছি তাতে আমরা জানতে পেরেছি ওই মিউজিয়াম বিকেল 5টার মধ্যেই বন্ধ হয়ে যায়, ওই সময় মিউজিয়ামের গেট আর খোলা থাকার কথা নয়। তারপরেও অপরাধী কী করে ভেতরে ঢুকলো সেটাই তো বুঝতে পারছি না। অফিসারের কথা শুনে আমি কিন্তু একটু চিন্তায় পড়লাম। আমি মিউজিয়ামের কাছে গিয়েছিলাম, সে কথা সত্যি, পাঁচিল আর উঁচু গেটও দেখতে পেয়েছি, কিন্তু সেখান থেকে ঢোকার কোনো জায়গা আছে বলে তো আমার মনে হয় না। আপনার সমস্ত দায়িত্বই কিন্তু আমার, আপনার থাকার ব্যবস্থা করি। যে অফিসার আমাকে সাহায্য করেছিল তার নাম রমাকান্ত চৌধুরী, অফিসার কিন্তু বেশ কাজের, আমার জন্য ঘণ্টাখানেকের মধ্যেই একটা ব্যবস্থা করে দিলেন, এমনকি রাতের খাবার পর্যন্তও ব্যবস্থা করে দিলেন ঘণ্টাখানেকের মধ্যে। আমি সেখানে চলে গেলাম, নিজের ব্যাগপত্র রেখে খাওয়া দাওয়া সেরে আমার জন্য ব্যবস্থা করা ঘরে লম্বা ঘুম দিলাম। মনের মধ্যে কিন্তু চলতে লাগলো মিউজিয়ামে সেই চুরির ব্যাপারটা, আসলে কি চুরি হয়েছে সেটা কিন্তু আমি এখনও জানতে পারিনি, তবে দামি একটা কিছু চুরি হয়েছে এবং তার সঙ্গে একটি অ্যান্টিকের ছোঁয়া রয়েছে। প্রথম রক্ষীর কাছ থেকে আমি জানতে পারলাম, দারোগাবাবু আমি তো সত্যি কিছু জানি না, সে সময় ডিউটি বদলের সময় ছিল, আমি তাই পিছনের দিক থেকে সামনের দিকে আসবো বলে জামা কাপড় বদলাচ্ছিলাম, আমার সঙ্গে আরেকজন ছিল তখন। আচ্ছা, সামনে যারা ছিল মানে যে খুন হয়েছে এবং তার সঙ্গে যে ছিল তাদের সবাইকে তুমি চেনো? চিনি দারোগাবাবু, এখানে কাজ করার জন্যই তাকে চিনি, আমার বাড়ি এখানে নয়, আমি এখানে কাজের জন্যই এসেছি, আমি আর ওই পিছনে যে আছে না, আমরা দুজনে এখানেই থাকি কাছাকাছি একটা জায়গায় বাড়ি ভাড়া নিয়ে, জায়গাটা ওর চেনা জায়গা, ওর নাম জগদীপ আর আমি দিবাকর, আমাদের দুজনেরই কাজ একসাথেই থাকে। আচ্ছা জগদীশ, তুমি এই মিউজিয়ামে তো বেশ অনেক বছর ধরেই আছো আশা করি, তো এখান থেকে এর আগে কোনো কিছু চুরি যাওয়ার চেষ্টা হয়নি, মানে চোর ঢোকেনি? এর আগেও ঢোকার চেষ্টা করেছে, তবে মিউজিয়ামের দরজা বাইরে থেকে আর ভেতর থেকে বন্ধ থাকে, তাছাড়া বাইরের গেট বন্ধ, এত উঁচু পাঁচিল, সামনে একজন থাকে সব সময় আর একজন আশপাশটা ঘুরে বেড়ায় আবার এসে বসে, তাই চোর ভেতরে ঢুকতে পারে না। কোনো রকমে পাঁচিল টপকে এখানে এলেও খুব যে সুবিধা করে উঠতে পারবে তেমনটা কিন্তু নয়। আচ্ছা তুমি একবার যাও, আমি এখানে আছি, আমার সঙ্গে একজন কনস্টেবল আছে, তোমার কোনো চিন্তা নেই, তুমি গিয়ে ওই তোমার বন্ধু দিবাকরকে এখানে নিয়ে এসো। দ্বিতীয় রক্ষী বলল, দারোগাবাবু আপনি আমায় ডাকছিলেন, বিশ্বাস করুন আমরা এ ব্যাপারে সত্যিই কিছু জানি না, তাছাড়া তখন তো পাহারায় আমরা ছিলাম না। আমি জানি তোমরা পাহারায় ছিলে না, তোমাদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। পাহারাদার আরেকজন যে ছিল মানে দ্বিতীয়জন, সে কোথায়? সে পুলিশের হেফাজতে রয়েছে। দারোগাবাবু আপনি হয়তো ব্যাপারটা জানেন না, অনেকেই সন্দেহ করছে এই চুরির পেছনে তার হাত রয়েছে, কারণ যখন চোর ভেতরে ঢুকেছিল সেই সময় সে একবার বাইরে দিকে গেছিল, আর তার আগেই কী কারণে যেন সে মিউজিয়ামে বড় দরজাটা খুলে
একবার ভেতরে গেছিল, আর তাতেই সবাই সন্দেহ করে যে চোরের সঙ্গে তার যোগ সাজশ রয়েছে। অদ্ভুত ব্যাপার, এই কথাটা তো আমি জানতামই না, এমনকি পুলিশ অফিসার নিজেও আমায় এই কথাটা বলেননি। তোমাদের কি মনে হয়? দারোগাবাবু, আমরা প্রায় 2 বছর ধরে একসাথে এই মিউজিয়ামে রয়েছি, এমনটা কখনোই হয়নি। তাছাড়া যাকে পুলিশ তুলে নিয়ে গেছে ওর নাম মোহনলাল, ও আমাদের চেয়ে আরও বেশি পুরনো। ডিউটিতে ওর কখনো কোনো গাফিলতি নেই, এমনকি ডিউটি শেষ হওয়ার পরেও সে আমাদের জন্য মাঝে মাঝে থেকেও যায়। আমরা যদি বেশি দেরি করি তাহলে চলে যায়, পুলিশ ওর সঙ্গে এটা ঠিক করেনি। এমন তো হতেই পারে, তাই না, যে পুলিশ কোনো কিছু ভেবেছে যেটা তোমরা বুঝতে পারোনি? আর মানুষের মুখ দেখে কিংবা তার পরিচয় থেকে তো আর বোঝা যায় না যে সে আসলে কেমন মানুষ। হতেই পারে সত্যি সত্যি তার মধ্যে এমন কিছু ছিল যেটা পুলিশের মনে হয়েছে ঠিক নয়। তা হতেই পারে, কিন্তু আমাদের কিন্তু সেরকম মনে হয়নি। হ্যাঁ, আমাদের মনে হয়নি যে সে এই কাজটা করতে পারে। এবার বলো, যেটা চুরি হয়েছে সেটা কি, আর ঠিক কোথা থেকে জিনিসটা চুরি হয়েছে? আমাদের এই মিউজিয়ামে মাঝে মধ্যেই জিনিসপত্র আসে, জিনিস কিছু এলে তখন সেটা রাখা হয় পিছনের দিকের একটা ঘরে। যেটা চুরি হয়েছে সেই জিনিসটা আসলে একটা মূর্তি, একটা অষ্টধাতুর অনেক পুরনো মূর্তি। অমন মূর্তি সচরাচর আমি তো দেখিনি, মূর্তিটা যে আসলে কিসের সেটাও ভালোভাবে বোঝা যায়নি। ওটা মিউজিয়ামের ভেতরে সাজিয়ে রাখার কথাই চলছিল, তবে তাতে খানিকটা সময় লাগে, বিভিন্ন কাজ করতে হয়, কিন্তু তার আগেই এসব ঘটে গেল। তার মানে মূর্তি চুরি করার জন্য চোরকে মিউজিয়ামের ভেতরে ঢুকতে হবে, পেছন দিক দিয়ে যদি চোর ঢুকতে পারে তাহলেই সে একমাত্র কাজটা করতে পারবে, তাই তো? হ্যাঁ বাবু, কিন্তু সেই কাজটা তো সহজ নয়, গেট সবসময় বন্ধ থাকে, তাছাড়া চারপাশে পাঁচিলটাও বেশ উঁচু, সেখান দিয়ে এসে আবার সেই পাঁচিল টোপকে চলে যাওয়াটা সহজ কথা নয়। তাছাড়া ওই যে খুন হয়েছে সে ছাড়া আর কেউ তাকে দেখেনি, এমনকি যে পাহারায় ছিল আরেকজন সেও দেখতে পায়নি, শুধু চিৎকার শুনে সামনে এসেছে। মনে মনে ভাবলাম ওই সামনে পেছনে দুটো ব্যাপারের মধ্যে একটা সময়ের পার্থক্য থাকছে। পেছনের গেটটা এবং পেছনে যেধারে ওই মূর্তিটা রাখা ছিল সেই ঘরটা ভালো করে দেখতে হবে। একজন রক্ষী সামনেই রইল, আমি আর অন্য একজন রক্ষী পেছনের দিকে চললাম জায়গাটা দেখতে। ওই জায়গাটা মিউজিয়ামে সবার জন্য নয়, তাই লোকজন খুব একটা আসেও না। আমি আর সেই রক্ষী পেছনের দিকে হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম একটা ব্যাপার, যে মিউজিয়ামটা বেশ বড়। গোটা মিউজিয়ামটাই লম্বালম্বিভাবে হেঁটে পার করতে কম করে 10 মিনিট তো লাগবে, তাছাড়া চড়াতেও মিউজিয়ামটা বেশ বড়। একটা বড় জায়গার বড় একটা বাড়ি নিয়ে মিউজিয়ামটা তৈরি হয়েছে। ভেতরটা আমরা ঢুকিনি তাই জানিও না, তবে বাইরে থেকে সেটা বুঝতে পারলাম। এই মিউজিয়ামের পেছনে দাঁড়িয়ে কারো চিৎকারের শব্দ শুনে সামনে গিয়ে তাকে বাঁচানোর আগেই তার মৃত্যু হওয়াটা স্বাভাবিক। আর সেই ঘরটা আরও দূরে মিউজিয়ামের পেছনে এসে কোনাকুনি একটা দিকে দেওয়ালের কাছে ছোট ঘরের মধ্যে আরও একটা ঘর। এখানেই রক্ষীদের বিশ্রাম নেওয়া কিংবা জামাকাপড় রাখা এ সমস্ত কাজের জন্য ঘরটা ব্যবহার করা হয়। রক্ষী ঘরের দরজা খুলে দিতে দেখলাম একপাশে একটি শোয়ার মতো জায়গাও রয়েছে, তার পাশে টুকিটাকি জিনিসপত্র, জল, একটা দড়ি, জামাকাপড় এবং লাঠি, সব কিছুই রয়েছে। এটাই আমাদের থাকার জায়গা দারোগাবাবু, সেদিনও আমরা এখানেই ছিলাম। এখানে এসে আমরা পোশাক বদল করি, তারপর ওই সামনের দিকে যাই। বুঝতেই পারছেন, অন্য জায়গায় হলে আলাদা ব্যাপার ছিল, সমস্তটাই তো সাহেবদের অধীনে, তাই তারা নিয়ম রক্ষা করতে ভালোবাসে, তাই আমাদের এরকম পোশাক পরার ব্যবস্থা করে দিয়েছে। এখানে তাদের পোশাকের সামান্য বর্ণনা দেওয়া দরকার। লাল রঙের জামা আর তার নিচে সাদা রঙের লম্বা ফতুয়ার মতো প্যান্ট, মাথায় জড়িয়ে রাখা পাগড়ির মতো এক ধরনের কাপড়, আর হাতে লম্বা লাঠি। যে রক্ষীর সঙ্গে আমি পেছনে এসেছিলাম তার বর্ণনাও একটু ওই রকমই। তার মাথার চুল মাঝারি মাপের, মুখটা গোলকাল, আর পাশটা মানুষেরই মতো, তবে তার চোখ দুটো যেন একটু বেশি উজ্জ্বল ও মুখের রং শ্যামলা। চোখে মুখে একটা ভয়ের ভাব জড়িয়ে রয়েছে, বিশেষ করে ইংরেজ সাহেবের কাজ করছে, তার উপর পুলিশি ঝামেলায় পড়েছে, এমনটা হওয়া স্বাভাবিক। আরেকজন যে রক্ষী ছিল সে একটু লম্বা চেহারার, ফর্সাকালের কাছে একটা ছোট কাটা দাগ রয়েছে, আর এছাড়া নাকটা একটু লম্বা, ঠোঁটের ওপর বেশ মোটা একটা কোফ, চেহারাটাও বেশ ভালো,
তবে এই রক্ষের তুলনায় একটু রোগ আটে। তার মানে তোমরা এখানে যখন পোশাক পরিবর্তন করতে এসেছিলে সেই সময় সামনের দিকের কাজটা হয়েছে, কিন্তু একটা কথা ভেবে বলো তো, ওই যে ঘর মানে যেখানে ওই মূর্তিটা রাখা ছিল সেটা তো পেছনের দিকে, তার মানে অপরাধীকে গেটের কাঁচ থেকে এতটা আসতে হয়েছে এবং তারপর তাকে সামনে যেতে হয়েছে। কিন্তু তাহলে সে খুন করলো কখন আর চুরি বা করলো কখন? তাই তো তারকবাবু, ব্যাপারটা তো একদম ভেবে দেখিনি। আসলে এই চিৎকারটা শুনেই আমরা ছুটে সামনের দিকে গেছিলাম, কিন্তু ততক্ষণে যা হওয়া তো হয়ে গেছে, দরজা খোলা ছিল, আরেকজন যে ছিল সে আবার সামনের দিকে গেল, কিন্তু তারও আসতে অনেকটা সময় লেগে গেছিল। কোথাও একটা গোলমাল নিশ্চয় হচ্ছে, এমন কিছু আছে যেটা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। দারোগাবাবু সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, আমি সেভাবে কিছু জানিও না। আমি এখানে ভাড়া বাড়িতে থাকি, আমার বাড়িতে আমার ওই গোটা পরিবার রয়েছে, টাকার জন্য আমায় এখানে থাকতে হয় দারোগাবাবু, আমি কিছু করিনি। আরে তুমি যদি কিছু না করে থাকো তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? শুধু এইখানে একটা খটকা থেকে যাচ্ছে, অপরাধী এখানে এলো, চুরিও করল, বাইরে বেরিয়ে খুনও করল, তারপর চলে গেল, কিন্তু এত কম সময়ে সে কাজটা করলো কি করে? রক্ষী কিছুই বুঝতে পারছিল না, সে একবার মাথা চুলকাল, তারপর ঘরের দরজাটা বন্ধ করে দুজনে মিলে মিউজিয়ামের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সে খোলা ঘরটার কাছে, যেই ঘরে সমস্ত জিনিসপত্রগুলো রাখা হয়। সে ঘরে দরজা খুলে আলো জ্বালিয়ে ভেতরে দেখলো, ভেতরে বেশ কিছু ছোট ছোট বাক্স রয়েছে, তার মধ্যে নামিদামি কিছু জিনিসপত্র রয়েছে, কোথাও কারুকার্য করা তলোয়ার, কোথাও বা কারুকার্য করা মূর্তি কিংবা সোনার মুদ্রা। সেখানে বেশ কয়েকটা ছোটোখাটো সিংহাসন পর্যন্তও দেখতে পেলাম, তবে সেটা সোনার বলে মনে হলো না। তার গায়ে জড়িয়ে থাকা দামি রত্ন দেখতে পেলাম, একটু অবাক লাগলো, এত দামি জিনিসপত্র অথচ পাহাড়া এত কম। সে কথা রক্ষীকে বলতে সে জানালো, মিউজিয়ামটা তৈরি হয়েছে অনেক দিন হলো, তবে এখনও পুরোপুরিভাবে সমস্ত কাজ শুরু হয়নি। ইংরেজ সাহেবরা এবং আরও বড় বড় মানুষরা আসে, তাদেরই ঘুরে দেখাতে হয়, রক্ষী এখনও বাড়ানো হয়নি। ওই পরে মিউজিয়ামটা সবার জন্য খোলা হবে যখন, তখন ওই রক্ষী বানিয়ে দেওয়া হবে বলেছে। কিছু জিনিসপত্র দেখে তাদের সঙ্গে কথা বলে আবার সামনে এগিয়ে এলাম। আগের রক্ষী তখনও সেখানে দাঁড়িয়ে রয়েছে, আমাদের আসতে দেখে সে বলল, দারোগাবাবু কিছু বুঝতে পারলেন ব্যাপারটা কি হয়েছে? আচ্ছা তোমরা কি বলতে পারবে এই মূর্তিটা কোথা থেকে এসেছিল? না দারোগাবাবু, এ ব্যাপারে তো আমরা কিছুই জানি না। রক্ষীর কাছ থেকে নতুন কিছুই জানা গেল না, তবে আগের দুজন রক্ষীর মধ্যে যে একজন হেফাজতে রয়েছে সেটা জানা গেল, এবং দুজন রক্ষীর বাড়ি যে কাছাকাছি সেটুকুও খবর জোগাড় করা গেল, কিন্তু তার বাড়িতে গিয়ে এ ব্যাপারে কিছু জানা যাবে বলে আমার মনে হলো না, তাই সেখান থেকে সোজা ফিরে গেলাম থানায়। সেখানে গিয়ে অফিসার রমাকান্তবাবুকে বললাম, আপনি তো বেশ লোক মশাই, ওই রক্ষীদের মধ্যে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সে কথা তো আপনি বেমালুম চেপে গেলেন। আসলে ব্যাপারটা তেমন নয়, আমার কিন্তু তার কথা শুনে মনে হয়েছে সে কিছুই করেনি, অন্তত সাক্ষী এবং তার যথেষ্ট অ্যালিবাই রয়েছে। আচ্ছা এই যে মূর্তিটা চুরি হয়েছে সেটা কোথা থেকে এসেছিল সে ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? এ ব্যাপারে আমিও ঠিক বলতে পারবো না, আসলে মূর্তির ব্যাপারে আমি নিজেও খোঁজ নিয়েছিলাম। অষ্টধাতু তৈরি ওই মূর্তিটা, বেশ দামি এবং মূর্তিটা প্রায় হাত দুয়েক লম্বা। ওই মূর্তিটা কোথায় কোনো এক জমিদার বংশ থেকে আনা হয়েছিল, খোঁজ নিয়ে জানা গেছে ব্যাপারটা আমাদের এই অঞ্চলে নবহরিপুর নামের একটি গ্রামের, একে গ্রাম না বলে জমিদারি এলাকা বলাই ভালো, সেখানে এক জমিদার বাড়ির সম্পত্তি ওটা। ওই সম্পত্তি এখানে কি করে এলো সে ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না, তবে আপনি বড় সাহেবের কাছ থেকে এই ব্যাপারে কিছু একটা জানতে পারেন, বুঝতেই পারছেন এ সময়ে এমন অনেক পড়তি জমিদারের কাছ থেকে অনেক কিছুই জিনিসপত্র দখলে নিয়ে নেয় সরকার, এবং এসব ব্যাপারে আমাদের কিছুই করবার নেই। আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন ওই মূর্তিটা সঠিক পথে কিংবা ঠিকভাবে মিউজিয়ামে এসে পৌঁছায়নি? আচ্ছা ওই জমিদার বাড়ির ঠিকানা এবং সেখানে যাওয়ার রাস্তা আপনি আমাকে বলে দিতে পারবেন? রমাকান্তবাবু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, সে কি আপনি ওই নরহরিপুরের জমিদার বাড়িতে যাবেন নাকি? সকালে কি মনে হতে নরহরিবাবুর জমিদার বাড়িতে গিয়ে পৌঁছলাম, বুঝতে পারলাম জমিদার বাড়ির শুধু নামই রয়েছে,
তবে এখন আর কোনো জমিদারি নেই। শেষ বংশধর হরিপ্রসন্ন রায়ের সঙ্গে কিছু কথাবার্তাও হলো। তিনি সমস্ত কথা শুনে আমাকে একটি ঘরে বসালেন, বললেন, দ্বারকাবাবু, কিছু একটা হয়েছে যেটা আমি জানি, তবে ওই মূর্তি যখন আমি ইচ্ছে করে দিইনি তখন জোর করেই ওই মূর্তিটা আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। বুঝতেই পারছেন, বারণ করার কারণ তো কিছুই নেই। তাছাড়া বারণ করেই বা কী করবো, আমি একা মানুষ, ক্ষমতা নেই, অর্থ নেই। আসলে জমিদারি চালাবার জন্য যে অর্থবল প্রয়োজন, সেটা না থাকায় সমস্তটাই সরকারের অধীনে চলে গিয়েছে। আর এ বাড়িতে সমস্ত কিছু রাখা যাবে না তাই তারা আগেই জানিয়ে দিয়েছিল। দামি বা পুরনো জিনিস থাকলে সেগুলো হবে সরকারের সম্পত্তি। আপনি ছাড়া আপনার পরিবারের আর অন্য কেউ? ছেলে আছে, কিন্তু সে এখানে থাকে না, বাইরে কাজকর্ম করে। তার পাঠানো টাকাতেই আমাদের কোনো রকমে চলে যায়। আমি, আমার স্ত্রী আর বাড়িতে দুজন কাজের লোক রয়েছে। কে বলবে এই বাড়ি একসময় লোকজনে গমগম করত, এখন এই জমিদারি বাড়িটাই যা রয়েছে আর কি। আপনার ছেলে কি এর মধ্যে এখানে এসেছিল? আর ওই মূর্তি যে এখান থেকে চলে গিয়েছে সে কথা নিশ্চয়ই সে জানত। আমি চেয়েছিলাম ওকে জানাতে, কারণ জানাতে তো হতোই, কারণ ওই মূর্তি এখন তারই প্রাপ্য ছিল। কিন্তু ছেলে দুদিনের বেশি এবারে আর এখানে ছিল না, এখন তো চলেই গেছে। আপনাকে একটা কথা বলি, আপনার সেই মূর্তিটা মিউজিয়াম থেকে চুরি গিয়েছে। তবে শুধু তাই নয়, চুরির সময় একজন রক্ষীকে অপরাধী খুনও করেছে। তা তো হবে, ওই মূর্তি আমাদের পরিবারের সম্পত্তি, বংশ পরম্পরায় ওটা আমাদের। ওই মূর্তি চুরি করে নিয়ে গেলে অভিশাপ তো লাগবেই। বুঝতে পারলাম, হরিপ্রসন্নবাবুর সঙ্গে এ বিষয়ে কথা বলে কোনো লাভ নেই, তাই তার বাড়ির দুজন কাজের লোকের সঙ্গে আলাদা আলাদা কথা বলে সেখান থেকে বেরিয়ে এলাম। তবে মনের মধ্যে একটা অদ্ভুত সম্ভাবনা আস্তে আস্তে উকি দিল। ফিরে এসে হরিপ্রসন্নবাবুর ছেলে যেখানে থাকে সেখানে খোঁজ করলাম, আর খবর বার করতে খুব একটা কাঠ খড় পড়াতে হলো না। প্রায় তিন দিনের মাথায় খবর পাওয়া গেল, সে বাড়ি আসার জন্য সেখান থেকে বেরিয়েছিল, কিন্তু এখনও সে সেখানে গিয়ে পৌঁছয়নি। আসার সময় জানিয়েছে দুদিন পরে বাড়ি থেকে কাজের স্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। অর্থাৎ প্রায় মাস খানেক কেটে গেছে, প্রায় তিন সপ্তাহ সে যেমন বাড়ি ফেরেনি তেমন সে তার কাজের স্থানেও যায়নি। তাহলে সে এমন কোথায় আছে যেটা দু জায়গা থেকে সম্পূর্ণ ভিন্ন? সেই দিন বিকেলেই পুলিশ অফিসার রমাকান্তবাবুকে, যাকে পুলিশ হেফাজতে রেখেছিল, তার কাছে গেলাম। আমি কী কারণে গিয়েছি সেটা সমস্ত কথাই তাকে খুলে বললাম। শুনে সে কাঁদতে কাঁদতে বলল, দ্বারকাবাবু বিশ্বাস করুন, আমি এ কাজ করিনি। আমি তখন পেছনের দিক থেকে সামনে এসেছিলাম, পেছনে যে ঘর রয়েছে সেখানে আমি তখন একটু জল খেতে গিয়েছিলাম। জল খেয়ে দিয়ে সেখান থেকে ফিরে এসে তারপরে একসাথে ঠিক করেছিলাম, কিন্তু তার আগেই চিৎকার শুনে তাড়াতাড়ি চলে আসতে হয়। কিন্তু তোমার পরে যে দুজন রক্ষীর ওখানে কাজ ছিল তারা বলেছিল তারা সেই সময় ওখানে ঘরের ভেতরে ছিল। যখন তারা চিৎকারটা শুনেছে তারা চিৎকার শুনে ছুটে গিয়েছিল। তাহলে তুমি ঠিক কোথায় ছিলে তখন? আমি ওই ঘরে গিয়েছিলাম, ওরা আসার সামান্য আগেই আমি গিয়েছিলাম। ওদের সঙ্গে আমার দেখা হয়েছিল ঘরের দরজার একদম কাছে। আমি বেরোচ্ছি, ওরা ঢুকছে, তারপরে চিৎকারটা শুনতে পাই আমরা। আমি চিৎকার শুনে সামনের দিকে দৌড়তে শুরু করি, তার পেছনে ওরা ছুটে আসে, আর তারপরে সামনে গিয়ে দেখি ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। তারপর আমাদের মধ্যেই কেউ একজন আশেপাশে গিয়ে লোকজন ডেকে আনে, তারপর পুলিশে খবর দেওয়া হয়, সমস্ত কিছু ধীরে ধীরে হয়। কিন্তু আমি কিছু করিনি, পুলিশ মনে করেছে এই সব কিছুর মধ্যে আমার হাত রয়েছে। এসব কিছুতে তোমার হাত যে নেই সেটা প্রমাণ করাটা কিন্তু খুবই মুশকিল, বিশেষ করে এই মিউজিয়ামে যে ঘরে মূর্তিটা ছিল সেখান থেকে গেটের দূরত্বটা অনেকটা বেশি। তাই এমন দূরত্ব থেকেই কারোর পক্ষে মূর্তিটা চুরি করে তারপর আবার সামনে এসে রক্ষীকে খুন করে অত অল্প সময়ের মধ্যে পালিয়ে যাওয়াটা সহজ নয়। কিন্তু সত্যি বলছি দ্বারকাবাবু, এই সবের আমি কিছু জানি না। যা হয়েছে আমি তার সমস্ত কিছুই বলেছিলাম, এর বেশি তো আমি কিছু জানি না। কেন যে আমি আমার কাজের সময়টা বদলাতে গেলাম আর ভালো লাগে না।
তার মুখে এমন একটা কথা শুনে হঠাৎ করে কেমন যেন খটকা লাগলো। বললাম, মানে কাজের সময় বদলাতে গেলে মানে কি বলতে চাইছো? আসলে আমার কাজ ছিল ওই যে জগদীশের সঙ্গে, দেবাকরের সময় ছিল যে মারা গেছে তার সাথে এক সপ্তাহ আগে কি একটা কারণে যেন জগদীশ কাজে আসেনি, সেদিন তার কাজ আমায় করে দিতে হয়, আর তাতেই তার সঙ্গে আমার সময়টা বদলে যায়। পরে আমি সময় বদলে নিতে চাইলেও সে বলেছিল কিছুদিন এইভাবেই চলুক না, তারপর দেখা যাবে। কিন্তু ওরা যে বলেছিল ওরা ভাড়াই কোনো একটা বাড়িতে থাকে, এখানে তো আমিও থাকি নতুন, শুধুমাত্র এই যে মারা গিয়েছে রতন, তারকাবাবু রতন রতনের বাড়ি ছিল কাছে। ওই দুজন রক্ষী তাহলে কেন এসব কথা বলল না? সবাই কিছু না কিছু লুকিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তুমি কি সত্যি কথা বলছো? জগদীশ ছুটি নেওয়ায় যে তোমার কাজের সময় বদলেছে সেই ব্যাপারে তোমার কোনো প্রমাণ আছে? আছে, আমাদের কার কখন কাজ তার সব কিছু তো হিসেবের জন্য ছোটবাবুর কাছে লেখা আছে, ছোটবাবুর কাছে গেলেই সব কিছু জানতে পারবে, আর সেখানে গেলেই তো বুঝতে পারবে তার সঙ্গে আমার কাজ সপ্তাহখানেক আগেই বদলেছিল। রক্ষীর কথায় গোটা ব্যাপারটা আবার নতুন করে ভাবতে শুরু করলাম। হরিপ্রসন্ন রায়ের ছেলে, তারপর ওই মৃত রতন নামের লোকটি, তারপর অষ্টধাতুর মূর্তি, সমস্ত কিছুই কেমন যেন মিশে গোটা কেসটা আরও জটিল হয়ে উঠছিল আমার মাথায়। কিছুই বুঝতে পারছিলাম না যে কোথা থেকে কী শুরু করা যায়। তাই অফিসার রমাকান্তবাবুকে নিয়ে আমি যে ঘরে থাকার ব্যবস্থা করেছিলাম সেখানে ফিরে এলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, রমাকান্তবাবু কিছুই তো বোঝা যাচ্ছে না, আসলে কাজটা কে করেছে আর কেন করেছে কিছুই তো আমার মাথায় আসছে না। এবার বুঝতে পেরেছেন দারোগাবাবু গোটা ব্যাপারটায় আমার মাথা মুন্ডু কেন কিছু খুঁজেই বের করতে পারেনি? সন্দেহটা করবোটা কাকে, কী নিয়ে সন্দেহ করব? ওই সময় ওই রক্ষীর কি নাম, মোহনলাল বোধ হয়, যে ওখানে ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ সে বলেছে তার সঙ্গে নাকি ডিউটি বদল হয়েছে, অথচ আমরা কি করে বিশ্বাস করব বলুন তো? ছোটবাবু যে সেসব কথা বলছে, ছোটবাবু তো এলাকাতেই নেই। কেন ছোটবাবু এলাকাতে নেই কেন? একটা কাজে ওই ছোটবাবু বাইরে গিয়েছে, আর ধরে নিলাম ছোটবাবু এসে বলল যে ওই রক্ষীদের সঙ্গে তার সময় বদল হয়েছে, কিন্তু তাতেই বা কী হলো, ওরা তিনজনেই তো একসঙ্গেই ছিল, অন্তত কাজ শেষ হওয়ার সময় তখন ওরা তিনজনে ওই ঘরেই ছিল, তাহলে ওদের মধ্যে কেউই এই কাজটা করতে পারে না, আর যে মারা গেছে সেই একমাত্র ছিল সামনের দিকে, অর্থাৎ অপরাধী বাইরে থেকে এসে খুন করেছে। কিন্তু চুরিটা, চুরি ও খুন একই সময় একই মানুষ করতে পারে না, কারণ দুটো জায়গার মধ্যেই অনেকটা দূরত্ব, আর এই কারণেই গোটা কেসের তদন্তটা ঠিক করে উঠতে পারেনি। আপনি তো এবার বুঝতেই পারছেন, আপনি পুলিশের গোয়েন্দা, আপনি এসব দেখে ভালোই মাথা খেলাতে পারবেন, আমার তো অত সময় নেই, তাছাড়া আপনি যা পারবেন তা তো আর আমি পারবো না। তা এখন আপনি কি ভাবছেন? আমার মনে হচ্ছে অপরাধী দুজন ছিল, কিন্তু একজন যদিও কোনোভাবে অন্ধকারের সুযোগ নিয়ে ভেতরে ঢুকতে পারে, কিন্তু দ্বিতীয়জন ঢুকলো কী করে? একজন দারোয়ানকে যখন খুন করে ঠিক সেই সময় কিংবা তার একটু আগে অন্যজন ওই ঘর থেকে চুরি করে ফেলে, তাহলে এই দুটো কাজ একই সময় হবে। আরও একটা কথা আমাদের জানা দরকার, আসলে যে সময় মৃতদেহটা খুঁজে পাওয়া যায় ঠিক সেই সময় কি চুরিটা ধরা পড়েছিল নাকি অন্য কোনো সময়? আপনি কি সন্দেহ করছেন বলুন তো? খুন আর চুরি একই সময় হয়নি, মানে আলাদা আলাদা সময় হয়েছে? কিন্তু সেটাই যদি হয় তাহলে খুন করার উদ্দেশ্যটা কি? ওই রক্ষীকে তো আর কেউ এমনি এমনি খুন করতে যাবে না। আমার বুঝতে আর বাকি রইল না যে হরিপ্রসাদবাবু আমাদের মিথ্যা কথা বলেছেন, তার ছেলে বাড়িতেই ছিল, অথচ তিনি আমাদের সে কথা বলেননি, তিনি কিছু একটা জানেন এবং সেটা এমন কিছু যেটা আমাদের কাছে লুকিয়ে রাখতে চাইছেন। পরদিন সকালে রমাকান্তবাবু এবং আরও একজন পুলিশ কনস্টেবল নিয়ে আমরা হরিপ্রসন্নবাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। আমায় আবার দেখে এবং সঙ্গে পুলিশ অফিসার দেখে তিনি যেন একটু অবাক হলেও মুখে স্বাভাবিক ভাবটা বজায় রেখে আমাদের বুঝতে দিলেন না। তারপর আমি বললাম,
হরিপ্রসন্নবাবু, আপনি যে এত মিথ্যে কথা বললেন, কিন্তু সে কথা বলে আপনার কি লাভ হলো বলুন তো? আমি আপনাদের মিথ্যে কথা বলেছি? আমি আবার আপনাদের কি মিথ্যে বললাম? আপনি আমাদের জানালেন যে আপনার ছেলে বাড়িতে নেই, সে এসেছিল কিন্তু দুদিন পরে সে এখান থেকে চলে গিয়েছে। সে কাজের ওখানে যেতে পারে কিংবা অন্য কোথাও যেতে পারে, তবে আপনার ছেলে যে বাড়িতেই আছে সে কথা আপনি আমাদের একবারও জানাননি। এই কথায় হরিপ্রসন্ন রায় মুহূর্তের জন্য কেমন যেন হয়ে গেল, তারপরে তিনিই বললেন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমার ছেলে তো বাড়িতে নেই। হরি, ওনাদের একটু বাড়িটা ঘুরিয়ে দেখাও তো। প্রথমে ভাবলাম বোধহয় হরিপ্রসন্নবাবু আমার জন্য সমস্ত বাড়িটা দেখার ব্যবস্থা করেছে, তারপরে কি একটা মনে হতে বললাম, হরিপ্রসন্নবাবু আপনাকে কিছু করতে হবে না, আপনি এখানে চুপ করে বসে থাকুন। কনস্টেবল যাও তো, দেখো তো হরি কোন দিকে গেল। আমার কথাটা তখনও রমাকান্ত বুঝতে পারেনি, তাই তিনি বললেন, কিন্তু দারোগাবাবু, হরি তো আপনাকে সমস্ত ঘরটাই দেখিয়ে দেবে বলল। আপনিও ভুল বুঝলেন রমাকান্তবাবু, হরিপ্রসন্নবাবু আসলে আমাদের নয়, তার ছেলের সুবিধা করে দিতে চেয়েছিল। হরিকে পাঠিয়ে তিনি তার ছেলেকে সাবধান করে দিচ্ছিলেন যাতে পালিয়ে যেতে পারে, কি তাই তো হরিপ্রসন্নবাবু? এইবার হরিপ্রসন্নবাবুর মুখটা কেমন যেন হয়ে এল, তিনি বললেন, আমার জিনিস আমি ফিরিয়ে আনতে চেয়েছি, তাতে আমার তো কোনো দোষ নেই। আমাদের পরিবারের সম্পত্তি সাহেবরা মিথ্যে নিয়মে অজুহাত দিয়ে আমাদের কাছ থেকে সেটা নিয়ে যাবে, আর আমি সেটা হতে দেবো? কখনোই নয়। কিন্তু তার সমাধান তো এটা হতে পারে না যে আপনি একজনকে খুন করে তারপর আপনার সেই মূর্তি ফিরিয়ে নিয়ে আসবেন। আচ্ছা সত্যি কথা বলুন তো, এই ব্যাপারে আপনার ছেলেকে কে সাহায্য করেছে? আপনার ছেলের একার পক্ষেই কাজটা করা সম্ভব নয়, আর নিশ্চয়ই তৎক্ষণাৎ চুরি দুটো একই সময় হয়নি, তাই তো? একটু পরেই দুজন কনস্টেবল মিলে একজনকে ধরে নিয়ে এলো। যুবকের বয়স 30-35 মধ্যে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় মাঝারি চুল, চোখটা বেশ উজ্জ্বল, আর সেই চোখে রাগের দৃষ্টি। তার পায়ে কিছু একটা হয়েছে, গোটা পায়ে ব্যান্ডেজ। তাকে এনে সামনের চেয়ারে দাঁড় করাতে আমি বললাম, এই তো যে কারণে এখানে আসা, সেই কারণটা হলো, বসো বসো, তোমাদের আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। আপনারা কেন এসেছেন এখানে, আর আমি তো কিছুই করিনি, তাহলে আমার পিছনে কেন? দেখো, আমি চাইলেই পুলিশ এনে গোটা বাড়িটা তল্লাশি করে দেখতে পারি। আশা করি তল্লাশি করলে কোথাও না কোথাও থেকে সেই মূর্তিটা বেরিয়ে আসবে, তবে তাতে তোমাদের পরিবারের বিশেষ মান সম্মান হানি হবে, তাছাড়া গোটা ব্যাপারটা জানাজানি হবে, তাতে বিপদটা কিন্তু তোমাদেরই হবে। এই বয়সে তোমার বাবা মার পক্ষে সে ধাক্কাটা নেওয়াটা খুব একটা সুবিধের হবে না। আমার কথায় রামপ্রসন্ন তার বাবা হরিপ্রসন্নের মুখের দিকে তাকালো। রামপ্রসন্ন মাথা নিচু করে দুটো হাতে তার মাথাটা চেপে ধরা। হরিকে একজন কনস্টেবল একপাশে দাঁড় করিয়ে রেখেছিল, তাছাড়া আরও একজন কাজের লোককে ধরে রাখা হয়েছে। তবে কি হরিপ্রসন্নবাবুর স্ত্রী সত্যিই বেশ অসুস্থ, তাই কি আমাদের কাউকে যেতে বারণ করেছিল? এবার আমি বললাম, রামপ্রসন্ন এখন চুপ করে থেকে কোনো লাভ নেই, বলো সত্যি কথাটা বলো, আসলে তোমার এই কেসে কে সাহায্য করেছিল? তোমার একার পক্ষেই কাজটা করা সম্ভব নয়, বিশেষ করে ওই সময় তুমি একা একা ভেতরে কোনোভাবেই ঢুকতে পারতে না। রামপ্রসন্ন কিছুক্ষণ রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, তারপর তার চোখের আগুনটা যেন ধীরে ধীরে কমে এলো। সে আস্তে আস্তে করে বলল, হ্যাঁ আমি করেছি, ওই মূর্তি ফিরিয়ে আনার জন্য আমায় এ কাজ করতে হয়েছে, এ কাজ আমি একাই করেছি, আমায় কেউ সাহায্য করেনি। কিন্তু সেটা কি করে হয়, তুমি একই সময় খুন আর চুরি দুটো করলে কি করে? দুটো আমি মোটেই এক সময় করিনি, দুটো আলাদা আলাদা সময় করেছি। প্রথমে ওই পাহারাদারদের একজনের সঙ্গে আমি বন্ধুত্ব করি, তারা মাঝে মাঝে মিউজিয়াম থেকে বেশ খানিকটা দূরে একটা চায়ের দোকানে আসত, সেখানেই মাঝে মধ্যে তার সঙ্গে দু একটা কথাবার্তা বলি, তাতেই আমার অনেকটা সময় লাগে, তারপর তাদের কাছ থেকে খবরটা বার করি, কোথায় রয়েছে সেই জিনিসপত্রগুলো সেটা জানি। একটা কথা, আমি এর আগেই একজন লোকের কাছ থেকে জানতে পেরেছিলাম ওই মিউজিয়ামে যা নিয়ে যাওয়া হয় তাই মিউজিয়ামের পিছনের দিকে একটা ঘরে থাকে, তারপর সেখান থেকে মিউজিয়ামের ভেতরে সাজিয়ে রাখা হয়, এতে বেশ খানিকটা সময় লাগে, কখনো কখনো এক মাস, কখনো 3-4 মাস। আমার সন্দেহ ছিল
আমাদের ওই মূর্তিটা বাড়ির পেছনেই রয়েছে। তার পরেরটা আমি বলছি, যদি আমার কোনো ভুল থাকে তাহলে ধরিয়ে দিও। এরপর সুযোগ বুঝে তুমি একদিন রাতের বেলা যখন ওদের পালাবদল হয় সেই সময়ে ওদের দুজনের সঙ্গে কোনোভাবে ভেতরে ঢুকে পড়েছিলে, সেটা পাঁচিল টপকে হোক কিংবা গেট দিয়ে হোক, তাই তো? এবং তুমি ওই সময়টাই বেছে নিয়েছিলে কারণ ওই সময়ই সবচেয়ে কম পাহারাই তুমি পাবে, কারণ বাকি সময়গুলোতে দুজন সচেতনভাবে পাহারা দেয় কিন্তু ওই সময় চারজন একসাথে থাকে, তাদের মধ্যে সামান্য কথাবার্তা হয়। এই সুযোগে তুমি অন্তত পেছনের দিকে যেতে পারবে। হ্যাঁ, তাছাড়া দুজন পাহারাদারদের মধ্যে একজন রাতের বেলায় এদিকে ওদিকে ঘুরত, আমি চাইলেই গভীর রাতে ঢুকে পড়তে পারতাম, কিন্তু আমার প্রতিশোধ নেওয়ার ইচ্ছে তখন মাথায় ছিল। ওদের একজনকে অন্তত খুন করে আমি কাজটা করতে চেয়েছিলাম, তাই সুযোগ বুঝে যখন ভেতরে ঢুকে পড়ি তখন দেখি ওখানে একজন আছে, আর তখনই আমি সুযোগটা কাজে লাগাই। প্রথমে ভেবেছিলাম চুরিটা করে তারপর খুন করব, কিন্তু তারপর হাতের সামনে তাকে পেয়ে তাকে খুন করে বসি। অন্ধকার ছিল তাই ভালোভাবে মারতে পারিনি, সে চিৎকার করে ওঠে, চিৎকারে সবাই সব বুঝতে পেরে যায়। তখনই আমায় তাড়াতাড়ি আবার পাঁচিল টপকে বাইরে পেরিয়ে আসতে হয়, কিন্তু একটু পরেই যখন রক্ষীরা আশেপাশের লোকেদের ডেকে নিয়ে যায় আর পুলিশে ফোন করে, তখন আমি বেশ কেমন যেন ভয় পেয়ে যাই। আর ওই ভিড়ের মধ্যে কোনো এক ফাঁকে পেছনের দিকে গিয়ে ওই ঘরের দরজা খুলে মূর্তিটা বার করে নিয়ে আবার উঁচু পাঁচিল টপকে চলে গিয়েছিলে। তোমার পরিবারের মূর্তি তুমি না হয় ফিরিয়ে নিয়ে এসেছো, তা না হয় ঠিক আছে, কিন্তু খুন যখন তুমি করেছো তখন তোমার শাস্তি তো হবেই। গোটা ব্যাপারটা আমায় উপর মহলে জানাতে হবে, তারপর তাদের যা সিদ্ধান্ত। কিন্তু তার জন্য সময় বোধ হয় আপনারা পাবেন না। কথাটা বলেই রামপ্রসন্ন অদ্ভুতভাবে হাসল, আর তারপরেই দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য। রামপ্রসন্নের হাতে তখন উঠে এসেছে একটি ধারালো ছুরি, সেই ছুরিটা সে তার ডান হাতে শিরার ওপর চাপ। এমন একটা ঘটনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। হরিপ্রসন্নবাবু চিৎকার করে কেঁদে উঠলেন, আমি আর রমাকান্তবাবু তাড়াতাড়ি উঠে গিয়ে চেপে ধরলাম রামপ্রসন্নকে। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে, তাড়াতাড়ি তাকে সেখান থেকে বার করে পুলিশের গাড়িতেই হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, কিন্তু শেষ রক্ষার হলো না। মৃতদেহটা আবার হরিপ্রসন্নবাবুর বাড়িতেই ফিরিয়ে আনা হয়েছিল, তবে সেখানে আমি আর যাইনি, আমি গাড়িতেই ছিলাম। ফেরার পথে রমাকান্তবাবু বললেন, এমন একটা ব্যাপার যে হবে সেটা আমি একদমই বুঝতে পারিনি। আমারই ধারণা করা উচিত ছিল নিজের পরিবারের ওই মূর্তির জন্য যে এমন কিছু একটা করতে পেরেছে সে এত সহজে আমাদের হাতে ধরা দেবে না। পুলিশের কাজ করি মশাই, তাই একটু শক্ত হয়েই থাকতে হয়, অপরাধীকে অপরাধীর মতো করেই দেখতে হয়, কিন্তু এবার যেন সেটা আর দেখতে পারছি না। তাছাড়া হরিপ্রসন্নবাবু কিংবা তার স্ত্রী কী যে হবে সেটাই বোঝা যাচ্ছে না। তার কথার উত্তর আমার কাছে ছিল না, তাই আমি আর কিছু না বলে সেখান থেকে চলে এলাম। তারপর দুদিন পরে ডিবেটিয়ার সাহেবের ডাকে তার অফিস করে যেতেই আমাকে বসতে বললেন। কেসটা সমাধানের জন্য তিনি আমাকে অভিবাদনও জানালেন এবং তারপরে একটি চিঠি আমার থেকে বাড়িয়ে দিলেন। চিঠিটা হাতে নিয়ে দেখতে পেলাম সেখানে রমাকান্তবাবুর হাতের লেখা। তিনি লিখেছেন, দারোগাবাবু, আপনাদের সঙ্গে দেখা করে কথাগুলো বললেই বোধহয় ভালো হতো, তবে এখন আর সময় বা সুযোগ কোনোটাই আর নেই, তাই এখানেই বলি। রামপ্রসন্নের গোটা মৃত্যুর পর ব্যাপারটা একরকমের বন্ধ হয়ে গিয়েছে। সেই অষ্টধাতুর মূর্তি সেই বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, তবে আমি ভেবেছিলাম এই সমস্ত ব্যাপার এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। মাত্র কয়েকদিনের মধ্যেই খবর পেলাম হরিপ্রসন্নবাবুর স্ত্রী মারা গিয়েছে। বোধহয় ছেলের মৃত্যুর খবরটা তিনি সহ্য করতে পারেননি, আর সেই দিনই দুপুরে হরিপ্রসন্নবাবু নিজের ঘর থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। দারোগাবাবু, আমি জানি না আসলে এই সব কিছুই কি রামপ্রসন্নের করা অপরাধের শাস্তি নাকি অন্য কিছু। অপরাধ বা চুরি যাই হয়ে থাকুক না কেন, সে তো রামপ্রসন্ন করেছিল, এমনকি হরিপ্রসন্নবাবু তাকে লুকিয়ে রেখেছিল পুলিশের সামনে থেকে, কিন্তু হরিপ্রসন্নবাবুর স্ত্রী তো কোনো অপরাধ করেনি। দারোগাবাবু, সময় আর সুযোগ পেলে একবার এদিকে আসবেন, আপনার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে আমার আবার রইল।
চিঠিটা পড়া শেষ হতেই ডিবেটিয়া সাহেব বললেন, আমি জানতাম প্রিয়নাথ কাজটা তুমি পারবে, তুমি ওই মূর্তি আবার উদ্ধার করে আনতে পারবে। আর আমি ঠিক জানতাম ওই মূর্তি যত তাড়াতাড়ি সম্ভব ওই মিউজিয়ামে রাখার ব্যবস্থা করা হবে। বেশ বড় সাহেব, তাহলে আমার আর এখন কোনো কাজ নেই তো? সে কথা তো বলতে পারবো না, আরও একটা কেস হাতে আসছে বলে মনে হচ্ছে। পুলিশের একটা কেস রয়েছে, তবে আশা করি কিছু সুবিধে করতে পারিনি এখনো। যদি তেমন কিছু হয় তাহলে সেটা আবার তোমায় দেখতে হবে। কিন্তু বেশ, তাতেই আপত্তি নেই। শুনেছিলাম তো আগের কেসটায় পুলিশ কোনো এক রক্ষীকে সন্দেহ করে তাকে আটকে রেখেছিল, কিন্তু তুমি ওই জমিদার ও তার ছেলের খোঁজ পেলে কি করে? মনে হলো ওই মূর্তির একজন রক্ষী চুরিটা করতে পারে না। তাছাড়া যে রক্ষীরা এত বছর ধরে একসাথে কাজ করছে, কোন মোটিভেই তারা একে অপরকে খুন করবে? তখনই বুঝতে পারলাম এমন কিছু একটা আছে যা এই মূর্তির সঙ্গে জড়িয়ে। শুধুমাত্র ওই একটা মূর্তি নিয়ে সমস্যায় সেই মূর্তিটাও চুরি হয়ে গেছে। অথচ ওই ঘরে অত দামি জিনিসপত্র রয়েছে, অন্য কিছু তো চুরি হয়নি, তাই আর কি। এই জন্যই তুমি সবার থেকে আলাদা, বুঝলে? এবার যাও যাও, দুটো দিন ছুটি নাও, যদি প্রয়োজন হয় আবার ডাকবো, কেমন? ডিবেটিয়া সাহেবের ঘর থেকে বেরিয়ে ফিরে চললাম অফিস ঘরের দিকে। কিন্তু কেন জানি না মনের ভেতরটা খুঁতখুঁত করছিল। বারবার মনে হচ্ছিল রামপ্রসাদের কথা, ছেলেটা কি কোনো অপরাধ করেছিল? কিন্তু খুন করা তো অপরাধের মধ্যেই গণ্য, কিন্তু খুন ছাড়া অতীতে কি আরও অপরাধ করেছিল নাকি? দুদিন পর অফিস করে বসে রয়েছি, এমন সময় একটি লোক এসে আমার সামনে দাঁড়ালো। একটু পর তাকে আমি চিনতে পারলাম। আরে, এটা তো সেই মোহনলাল যে জেলের খানি টানছিল। বললাম, আরে মোহনলাল, তুমি এখানে কি ব্যাপার? অনেক কষ্ট করে আপনার ঠিকানা জোগাড় করতে পারলো দ্বারকাবাবু, আপনাকে ধন্যবাদ জানাতে চাইলাম। আপনি না থাকলে হয়তো আমায় খুনের দায়ে জেল খাটতে হতো। জেল খাটতে হবে কেন? তুমি যখন খুন করনি তাহলে তোমায় শাস্তি পেতে হবে কেন? তবে আসল অপরাধীকে ধরা যায়নি, সে আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। তবে হ্যাঁ, যে লোকটা মারা গেছে তার খবরটা আমি পেয়েছি। তার সঙ্গে কিন্তু দোকানে মাঝে মাঝে কথাবার্তা হতো আমাদের রতনের। আমাদের মধ্যে রতনের সঙ্গে তার চেনাশোনা ছিল, তো একবার তার মুখে তার কথাও শুনেছি। রক্ষীর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। একটু পরেই সে আমার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গেল। আমি মনে মনে ভাবলাম, তার মানে রতন নিজেই সমস্ত খবর দিয়েছিল। ওই হরিপ্রসন্নবাবুর ছেলে রামপ্রসন্ন, আর তারপরেই রামপ্রসন্ন তাকেই খুন করল। তাহলে কি অন্ধকারে সে সেটা বুঝতেই পারেনি যে ওটা রতন ছিল, নাকি সেটা ইচ্ছে করেই মেরেছে? এ প্রশ্নের উত্তর আমার আর জানা হলো না। কিন্তু বারবার মনে হচ্ছিল রামপ্রসন্ন কিছু একটা বলেছিল যেটা আমি ভুলে যাচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন, আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।